ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানান লরেন্স বিষ্ণারের নির্দেশেই তারা এই হত্যাকাণ্ডে অংশ নেয় তাদের সাথে আরও একজনে খুনে অংশ নেয় তাকে এখনো পুলিশ ধরতে পারেনি শনিবার রাতে মুম্বাইয়ের বান্দা পূর্ব এলাকায় নির্মল নগরে সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা তিনি রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা ছিলেন সিদ্দিক মহারাষ্ট্রের বান্দ্রা পশ্চিম নির্বাচন এলাকা থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সাবেক মুখ্যমন্ত্রী বিলাশরাও দেশমুখের অধীনে দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত তিনি খাদ্য ও বেসামরিক সেবা সরবরাহ এবং শ্রম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন